সিম্পল একটি রেসিপি নিয়ে চলে আসলাম আজকে আপনাদের মাঝে। যে কোনো কেউ অনাসে বানিয়ে নিতে পারবে এই রেসিপিটি। এটা হচ্ছে ডিমের কারি বা ডিমের তরকারি। ডিম সিদ্ধ করার ঝামেলা ছাড়াই আজকে ডিমটা আমি আপনাদেরকে এভাবেই রান্না করে দেখাবো। চলুন দেখে আসি তাইলে আজকে আমার মূল রেসিপিটি। এখানে আমি পাঁচটা ডিম নিয়ে নিছি, টমেটোকে স্লাইস করে কেটে নিছি, দুইটা টমেটো, তারপর নিয়ে নিছি রসুন বাটা, আদা বাটা, পেঁয়াজ বাটা, আদা বাটা হাফ টেবিল চামচ, রসুন বাটা দুই টেবিল চামচ, পেঁয়াজ বাটা দুই টেবিল চামচ। চুলায় আমি একটা নন স্টিকের পাতিল বসিয়ে দিছি, এখন পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। আপনারা যে কোনো পাতিলে রান্না করতে পারেন, কোনো সমস্যা নেই। আমি এখন পেঁয়াজ বাটা রসুন বাটা দিয়ে দিচ্ছি, পরিমাণটা তো আগেই বলে দিছি। এখন পেঁয়াজ বাটা রসুন বাটাকে ভালো করে তেলের সাথে ভেজে নিব যেন কাঁচা গন্ধটা চলে যায়। এখন দিয়ে দিচ্ছি আদা বাটা, আদা বাটাও তেলের সাথে ভালো করে ভেজে নিব যেন কাঁচা গন্ধটা চলে যায়। আমার আগের ভিডিওতে আপনারা যারা যারা আমাকে কমেন্ট করছেন তাদেরকে ধন্যবাদ। তো সবাই কেমন আছেন অবশ্যই আমাকে কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবেন। এখন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া চা চামচের এক চামচ। হলুদের গুঁড়াটা নেড়ে চেড়ে আমি অল্প একটু পানি দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া এক চা চামচ দিছি প্রথমে, তারপর আর চা চামচ দিচ্ছি, টোটাল দুই চা চামচ দিছি। এখন দিয়ে দিচ্ছি মিক্স মশলা, ধনে মশলা, জিরা মশলা আর কি, দুই চা চামচ দিব, দুই চা চামচ দিয়ে দিছি। এখন মশলাগুলি ভালো করে নেড়ে ছেড়ে পানি দিয়ে একটু কষিয়ে নিব। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, কাঁচামরিচ দুইটাই দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিব টমেটো কুচিগুলি। টমেটোকে আমি দুইটা টমেটোকে স্লাইস করে কাটছি আর কি, এটা আবার একটু বলে দিচ্ছি। এখন ভালো করে টমেটোর সাথে মরিচগুলি কষিয়ে নিব, তার মধ্যে অল্প একটু পানি দিব। মরিচগুলি কষানোর ফাঁকে আপনাদের সাথে কিছু কথা বলে নিয়ে, আলহামদুলিল্লাহ সবার ভালোবাসায় আর সাপোর্টে আমার চ্যানেলটা মনিটাইজ হয়েছে। সবাই অবশ্যই আমার চ্যানেলকে এভাবে সাপোর্ট করে যাবেন, ভালোবাসবেন, অবশ্যই দোয়া করবেন আর আমার জন্য। আমার এদিকে মরিচগুলি কষানো হয়ে গেছে, এখন আমি যেটা লাস্ট স্টেপে যাব ওইটা অনেক সাবধানে করতে হবে। আমি এখন এখানে একটা একটা করে ডিম ভেঙে ভেঙে দিব, একটা বাটিতে নিয়ে ডিমগুলি ভেঙে ভেঙে দিব। দেখেন আমার একদম কষানো শেষ, টমেটো একদম নরম হয়ে গেছে। এখন আমি একটা বাটিতে ডিম ভেঙে নিয়ে এনেছি, একটা একটা করে ডিম দিয়ে দিচ্ছি। একটা একটা করে দিতে হবে, অবশ্যই একসাথে দেওয়া যাবে না। আমি এখন আর একটা ডিম ভেঙে দিয়ে দিছি। এরকম করে আমি সবগুলি ডিম, যে পাঁচটা ডিম রাখছিলাম ওই পাঁচটা ডিমে দিয়ে দিব। তো আমার চ্যানেলটিকে যারা এইভাবে সাপোর্ট করছেন, আমাকে এতদূর নিয়ে আসছেন, তাদেরকে ধন্যবাদ দিয়ে ছোট করব না। তারা অবশ্যই আমার ভালোবাসার মানুষ, ভাই বোনেরা অবশ্যই আমার পাশে থাকবেন এভাবে। তো সবার থেকে যদি আমার ভিডিওগুলি ভালো লাগে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমি সবগুলি ডিম দিয়ে দিছি, এখন ডাকনা দিয়ে ঢেকে দিব পাঁচ মিনিট মতো। পাঁচ মিনিট পরে চেক করতেছি ডিমটা, দেখেন উপরের দিকে সাদা সাদা হয়ে আসছে। যখন এই পর্যায়ে আসে যাবে তখন একটা স্পেচুলার সাহায্যে আস্তে আস্তে করে উল্টাই দিতে হবে। এটা খুব সাবধানে করতে হবে, কোনো রকম গায়ে জোর দেওয়া যাবে না। আস্তে আস্তে করে একটা চামচ হোক স্পেচুলা হোক এভাবে উল্টিয়ে দিতে হবে, ঠিক আমি যেভাবে উল্টিয়ে দিছি। তাড়াহুড়া করে উল্টাইলে কী হবে, ডিমগুলি ভেঙে যাবে। আমি কিন্তু খুব সাবধানে করে কাজটা করতেছি, ভিডিওতে দেখে বোঝা যাচ্ছে। এরকম করে ডিমগুলি যদি রান্না করেন এত মজা হবে, আমি যেভাবে রান্না করছি আজকে এটা কিন্তু অনেক বেশি মজা হয়। ঘরে যখন কিছুই থাকে না তখন এরকম করে ডিম রান্না করলে বাচ্চারাও খুব পছন্দ করবে, নিজের থেকেও অনেক বেশি ভালো লাগবে। এক প্লেট ভাত অনায় শেষ শেষ হয়ে যাবে। ডিমগুলো উল্টিয়ে দেওয়ার পরে আমি একটু পানি দিয়ে দিছি, অল্প একটু পানি দিছি, একটা পাতিলের সাহায্যে নেড়ে দিচ্ছি। আর কোনো রকম কাঠি বা স্পেচুলা দিয়ে নাড়াচাড়া করা যাবে না। এখন দুই মিনিট ডাকনা দিয়ে ডেকে রান্না করে নিছি। আমার ডিমের রান্না শেষ হয়ে গেছে, এখন আমি ধনে পাতা দিয়ে দিচ্ছি। এটাকে ডিমের কারিও বলা যায়, ডিমের কালিয়াও বলা যায়, অবশ্যই ডিমের তরকারিও বলা যায়। এখন ডিমের ফাইনাল লুকটি দেখেন, চোলার থেকে নামানোর পরে কতটা সুন্দর হয়েছে, কতটা ইয়াম্মি হয়েছে দেখে বোঝা যাচ্ছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আমার চ্যানেলটি পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।